নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, সবারই জীবনে কম বেশি আর্থিক সমস্যা দেখা দেয়। বাস্তবতে কোনো পরিবারই আর্থিক সমৃদ্ধি নিজে থেকে আসে না, তার জন্য কিছু নিয়ম মেনে চলতে হয়। বাস্তুশাস্ত্র, এই বাস্তু শব্দটি এসেছে বস্তু কথাটি থেকে। বর্তমান কালে বাস্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দৈনন্দিন জীবনে। তাই আপনিও যদি আর্থিক সমস্যায় ভুগে থাকেন বা ঋণের বোঝায় ডুবে থাকেন, তবে সেখান থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে নিজেকেই। ঋণ মুক্তি লাভেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বাস্তুর কিছু নিয়ম। বাস্তুর কিছু এই সহজ সাধারণ নিয়মগুলো মেনে চলতে পারলেই আপনারা সহজেই কাটিয়ে উঠতে পারবেন এই কঠিন পরিস্থিতি। আসুন আমরা জেনে নিই এই সহজ সরল নিয়মগুলো কি কি। শ্রাবণ মাসে প্রতি সোমবার মহাদেবের পুজো বা আরাধনা শুরু করুন। সম্ভব হলে সোমবার সারাদিন নিরামিষ আহার গ্রহণ করুন। ঘরের কোণায় কখনোই ঝুল, নোংরা, ধুলো, ময়লা ইত্যাদি জমতে দেবেন না। প্রতিদিন নিয়মিত ঘরবাড়ি পরিষ্কার রাখবেন, বিশেষ করে ঝুল অবশ্যই জমতে দেবেন না। শ্রাবণ মাসে যিনি নিয়মিত ঘরবাড়ি পরিষ্কার রাখেন তাদের আর্থিক ভাগ্য সব সময় উন্নত থাকে। বাস্তুমতে শ্রাবণ মাসে বাড়িতে শিবের পুজো করলে তার নেগেটিভ শক্তি বাড়িতে প্রবেশ করতে বাধা দেয়, ঘরে পজিটিভ শক্তি বজায় রাখে। অনেক সময় রাশিচক্রে দারিদ্র যোগ বা বাস্তু দোষের কারণেও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই এই মাসে বুঝে খরচ করুন, চেষ্টা করুন বাড়তি বা অযথা খরচ এড়িয়ে চলার। প্রতি সোমবারে শিব পুজোয় মহাদেবকে ধুতুরা ফুল এবং সাথে নীলকণ্ঠ ফুল অর্পণ করুন। দেখবেন আপনারা এর উপকার অবশ্যই পাবেন। আয় বাড়াতে গঙ্গাজল বা সাধারণ জলের সঙ্গে কাঁচা দুধ এবং মিছরি মিশিয়ে প্রতি সোমবার শিব অভিষেক করুন, এতে দ্রুত ফল পাবেন। মহাদেব একটি নিখুঁত বেলপাতা ও বাতাসাতেই সন্তুষ্ট, তাই নিষ্ঠা করে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, আর্থিক ও যাবতীয় সমস্যা দূর হবে। পারলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, দেখবেন সমস্ত আর্থিক সমস্যা ঋণের জাল থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।